যে বলো তুমি এখানে কি ব্যাপার বলো তো কাকু কি হয়েছে ওত্রি তো আমার মাথা একেবারে খারাপ করে দিচ্ছে ও নাকি আমাদের সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাবে আর তুমিও নাকি সেই প্ল্যানে রাজি হচ্ছো ও এটা তো না না এটা তো সেই অনেক দিন আগের কথা মানে তারপর তো আর ওত্রি কোনো কথা হয়নি অনেক দিন আগের কথা মানে অনেক দিন আগের কথা বলে কি কথা আর কথা থাকে না তুমি কিন্তু কথা দিয়েছিলে সিনেমা দেখতে যাবে এখন কথার খেলাপ করলে আমি তোমার সাথে কথা বলবো না আর শোনো তুমি না গেলে কিন্তু আমরা কেউ যাব না হুম বাস আরে কি করি এখন ওদের সাথে যদি আমি সিনেমা দেখতে যাই তাহলে আর একজন তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে কোথায় হারিয়ে গেছো আমার মাথায় একটা দারুণ প্ল্যান চলে এসেছে তোমার বোন আর বোনের বর এখন এখানে আছে চলো ওদেরও আমাদের সঙ্গে নিয়ে যাই না না দিদিভাই শোনো না বলছি ওরা তো একটা কাজে এখানে এসেছে মানে তুমি তো সব জানোই ওদের ওই মানে সর্বজিতের গানের জন্য এর মধ্যে কবে জানো ওদের অডিশনও আছে মানে এখন অনেক ওই রিহার্সাল তারপর প্র্যাকটিস করছে তো সেই জন্য কি অদ্ভুত ব্যাপার বৌদি ভাই তুমি ডিসাইড করে দিচ্ছ যে ওরা যেতে পারবে না আচ্ছা একটা মানুষ কতক্ষণ গানের রেয়াজ করবে বলো তো আরে কাকন বলার হলে তো ওরাই বলবে তুমি কেন ওদের ওই বলে দিচ্ছ অত্রি তুই ফোনটা করে দেখবি না না দিদিভাই শোনো না বলছি কি যে কি বলো তো মানে ওদের গানের অডিশনের ব্যাপার তো মানে এই সব করলে এখন সিনেমা টিনেমা গেলে মানে গানের মনটা নষ্ট হয়ে যাবে আরে দূর 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 তুমি এসব কথা ছাড়ো তো এরকম থরি না কোনো ব্যাপার আছে তুমি না আজকাল বড় বেশি বেশি কথা বলছো বৌদি ভাই হুম এই শোন দাদা ভাই তুই ওদেরকে ফোনটা কর আর তাছাড়া বৌদি ভাই দেখো আমাদের সঙ্গে ওদের তো কতদিন দেখা হয়নি তাই না সত্যি তো এখন আমাদের বাড়ির এমন অবস্থা যে ওদের তো আসতে বলাও যাচ্ছে না এই সুযোগে একটু দেখাও হয়ে যেত কাকন সেদিন তোমার জন্মদিনের দিনই তো যা একটু দেখা হলো সত্যি সর্বজিতদার সাথে আলাপ হয়ে কিন্তু বেশ ভালো লাগলো কি ভালো গান গায় আমি তো রীতিমতো ওর ফ্যান হয়ে গেছি হ্যাঁ সত্যি সর্বজিৎ খুব ভালো গান গায় বলছি কি এইবারটা না তোমরা চলে যাও তোমরা যাও মানে আমার তো তোমার সাথেই ফার্স্ট কথা হলো তোমাকেই তো বললাম সিনেমা দেখতে যাওয়ার কথা এখন বলছো তোমরা যাও হ্যাঁ সে তো বলেছিলে কিন্তু দেখো না বাড়িতে তো সবসময় কত কাজ থাকে আমার এই শোনো একদম গিন্নিদের মতো কথা বলবে না দুপুরবেলা আবার তোমার কাজ কিসের আমরা তো দুপুরে শুয়ে যাবো না রে অত্রি হ্যাঁ আরে বাবা রাতের মধ্যে তো আমরা বাড়িও ফেরত চলে আসব কিন্তু হ্যাঁ আমরা কিন্তু সেদিন বাইরে ডিনার করব তো বৌদি ভাই তুমি বুঝতে পারছো না আরে বাবা ছোটদা ভাই আমাদের সিনেমা দেখাচ্ছে আরো গার্বেগে খাবো না তুমিও না আর তাছাড়া সেদিন একটা সারপ্রাইজ আছে গো তো এটা কিন্তু বলছে না যে সেদিন আমাদের সঙ্গে আর কে যাবে বুঝলে